নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মশলা দিয়ে তেলাপিয়া মাছের ফ্রাই। আমি কিন্তু বারবিকিউ করিনি, আমি এটা ফ্রাই করেছি। যারা ডায়েটিং করেন তারা কিন্তু এরকম একটা রেসিপি সঙ্গে রাখতেই পারেন, আর যারা বারবিকিউ পছন্দ করেন অবশ্যই এভাবে মশলা মাখিয়ে বারবিকিউ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে আমি তৈরি করলাম। সর্বফার্স্টে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি এখানে বেশ বড় সাইজে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটার গায়ে ছুরি দিয়ে সরু সরু করে এরকম করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে মাছটা কিন্তু খুব ভালো করে ফ্রাই হবে, আর মাছের গায়ে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। আর বড় সাইজের মাছের ভিতরে মশলা ঢুকলে কিন্তু বেশ ভালো হয়, আর মশলা না ঢুকলে কিন্তু টেস্টটা ঠিক ভালো আসে না। আর এইভাবে অবশ্যই কেটে নেবেন। দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস। মাছের গায়ে পাতিলেবুর রসটা দিলে মাছটা ভালোমতো সিদ্ধ হয়, আর মাছের যে গায়ে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায়। হাত দিয়ে ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, তবে আজকে আমার হ্যান্ড গ্লাভসটা ইউজ করা হয়নি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, দুপাশে লবণটা ছড়িয়ে দিলাম। একইভাবে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দুপাশে হালকা করে এরকম করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ আর রসুন বাটা। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মাছটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে দুপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মাখাচ্ছি, এমনকি মাছের গায়ে যে কাঁটাগুলো করা হয়েছে, যে চেরাগুলো করে নেওয়া হয়েছে, তার মধ্যেও কিন্তু হালকা করে মশলা ঢুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেকটা ভালো হবে, আর ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যাবে। মাথার মধ্যেও ঢুকিয়ে দিয়েছি, এমনকি যে মাথার সঙ্গে যে পেটের জায়গাটা ছিল তার মধ্যেও কিন্তু মশলাটা হাত দিয়ে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার একটা ক্লিন র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। প্রয়োজনে এভাবে ম্যারিনেট করে রেখে সারা রাতও রেখে দিতে পারেন, এমনকি একদিনের জন্যও রেখে দিতে পারেন। প্রয়োজন মতো মাছ এইভাবে ম্যারিনেট করে আপনারা কিন্তু যারা ডায়েটিং করছেন তারা কিন্তু বারবিকিউ করে নিতে পারেন। বারবিকিউ করার সময় কিন্তু উপর থেকে অবশ্যই তেল ব্রাশ দিয়ে করবেন। 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কতটা বাবেল বাবেল হয়েছে, কারণ ফ্রিজে রাখা হয়েছিল। 1 ঘন্টা পরে এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মাছটা ভাজতে হবে। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেলে মাছটা ভাজলে টেস্টটা কিন্তু অনেকটা বেশি ভালো আসে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছটা হালকা করে ছেড়ে দিতে হবে। মাছটা দিয়ে দিয়েছি। এবার প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এক পাশ ভেজে নিতে হবে। বারবার মাছটা উল্টানো যাবে না, যেহেতু মাছটা অনেকটা বড় আর মশলা মাখানো, তাই এক পাশটা ভালো মতো হয়ে গেলে কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে। ওপর থেকে আমি তেলটা দিয়ে দিচ্ছি, কারণ তেলটা অনেকটা গরম, ওপরে যে মশলাটা আছে সেটাও ফ্রাই হতে শুরু করবে। তার জন্য একটা খুন্তি দিয়ে আমি তেলটা উপরে লাগিয়ে দিচ্ছি। আর যখন বারবিকিউ করবেন অবশ্যই উপর থেকে হালকা হালকা করে তেল ব্রাশ করে করবেন, আর যারা ডায়েটিং করছেন তারা তেলটা পরিমাণ মতো কম দিয়ে ভেজে নেবেন। আমি যেহেতু ডায়েটিং করছি না তাই আমার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি, মাছটা খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পাশ ভেজে নেওয়ার পালা। প্রায় 2 থেকে 3 মিনিট পরে মাছটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি আবারও মাছটা একটু উল্টে দেখিয়ে দিলাম যে ঠিক কতটা ভাজা হয়ে গেছে। দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু যারা মাছ প্রেমী তাদের জিভে জল চলে আসার কথা। গরম গরম মাছ ভেজে
ভালো করে স্যালাডের সঙ্গে সার্ভ করুন, ভীষণই মজাদার। আর রেসিপি কেমন লাগলো জানিয়ে কিন্তু অবশ্যই, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।